আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে আপনাদের স্বাগত। শিক্ষার্থীরা, আমি আজকে আপনাদের সাথে আছি সহকারী শিক্ষক গার্হস্থ্য বিজ্ঞান মির্জা রুমানা হাসান সাথী। আশা করি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব অধ্যায় 5 রোগ সম্পর্কে সতর্কতা সম্পর্কে। রোগ সম্পর্কে আমাদের কী হতে হবে? সতর্ক হতে হবে। আমরা যে বাস করি, আমাদের চারপাশে বিভিন্ন ধরনের অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো বাতাসের সাথে ঘুরে বেড়ায়। আমরা যখন খাদ্য গ্রহণ করি, শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এবং আমাদের ত্বকের মাধ্যমে এই ধরনের অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের দেহকে আক্রান্ত করে। এবং যদি আমাদের দেহের রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা ভালো না থাকে, তাহলে আমরা সহজেই এই ব্যাকটেরিয়া, ভাইরাস বা অণুজীব দ্বারা আক্রান্ত হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ি। সেজন্য আমাদের কী করতে হবে? আমাদের দেহের রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা ভালো করতে হবে, আর সেই জন্যই টিকা দেওয়া হয়ে থাকে। আমরা জানি যে এক বছরের কম বয়সের শিশুদের সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, আর এই জন্যই এই বয়সের শিশুরা বেশি করে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি কর্মসূচি হাতে নিয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার EPI টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। EPIটা কী? EPI হলো, একটু বোর্ডের দিকে তাকান, EPI হলো সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সংক্ষিপ্ত রূপ। তাহলে কী হচ্ছে দেখেন শিক্ষার্থীরা, যাতে এক বছরের কম বয়সী শিশুরা রোগে আক্রান্ত সহজে না হয়, সেজন্য এই EPI কর্মসূচি দ্বারা তাদের বিভিন্ন ধরনের টিকা দেওয়া হয়ে থাকে। সাধারণত এই টিকাদান কর্মসূচির প্রধান উদ্দেশ্যই হচ্ছে শিশু ও মাতৃমৃত্যু হার কমানো। তাহলে এখন আমরা জানি যে কী ধরনের সাধারণ টিকা দেওয়া হয়ে থাকে, এক বছরের কম বয়সী বাচ্চাদের কী ধরনের টিকা দেওয়া হয়ে থাকে একটু লক্ষ্য করি। দেখেন শিক্ষার্থীরা বোর্ডের দিকে, ও সাধারণত দেওয়া হয় BCG টিকা, OPV টিকা, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন টিকা, হামের টিকা এবং টিটি টিকা। আসুন আগে জানি BCG কী। BCG হচ্ছে যক্ষ্মার টিকা। হ্যাঁ, সাধারণত মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া দ্বারা আমাদের দেহ আক্রান্ত হলে আমরা তখন যক্ষ্মা রোগ হয়ে থাকে। তাহলে কী হয়, যক্ষ্মা রোগ হলে সাধারণত খুশখুশে কাশি থাকে, দীর্ঘদিন জ্বর থাকে, ক্ষুধা থাকে না, হ্যাঁ, এবং দেখা যায় আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তাহলে বোঝা যাবে যে সে যক্ষ্মা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কী করতে হবে? BCG টিকা দিতে হবে। BCG টিকা কখন দিতে হবে? সাধারণত জন্মের পর যে কোনো সময় দেওয়া যায়, ঠিক আছে? জন্মের পরই তাকে BCG টিকা দিতে হবে। এবং এটা কয় ডোজ দিতে হয়? আমরা জানি যে অনেক ক্ষেত্রে টিকা একটা টিকায় 2-3 ডোজে দিতে হয়, কিন্তু BCG টিকার ডোজ মাত্রই একটি। এটা সাধারণত যেখানে দেওয়া হয়ে থাকে সে জায়গাটা ফুলে যেতে পারে, হ্যাঁ, ওখানে শক্ত হয়ে যেতে পারে, ব্যথার সৃষ্টি হতে পারে, ক্ষত হতে পারে, কিন্তু আস্তে আস্তে এটা আবার ঠিক হয়ে যায়। এবার চলে আসে দেখেন OPV টিকা। OPV কী? ওরাল পলিও ভ্যাকসিন। এটা, এই টিকাটা যেহেতু বাচ্চাদের খাওয়ানো হয়ে থাকে সেজন্য এটাকে বলা হয় ওরাল। হ্যাঁ, আমরা সাধারণত জানি কি, পোলিও টিকা কিন্তু সংক্ষিপ্ত রূপ। আসলে এই রোগটার নাম হচ্ছে পোলিও মাইলাইটিস। হ্যাঁ, এটা যেইখানে আক্রান্ত করে সে জায়গাটা হয়তো ফুলে যায়। শ্বাস প্রশ্বাস নেওয়ার যে নিয়ন্ত্রণকারী যে মাংসপেশি, যেমন ফুসফুস, এটাকে যদি আক্রান্ত করে এই ভাইরাসটা, তাহলে কী হয়, বাচ্চা মারাও যেতে পারে। তাহলে এই টিকাটা কখন দেওয়া হয়? যখন জন্মের পর 6 সপ্তাহের মধ্যে এই টিকাটা দেওয়া হয়, আর এটার ডোজের সংখ্যা 4টি। সাধারণত প্রথম যেদিন আমরা টিকা দেওয়া হয়, 6 সপ্তাহের মধ্যে যেদিন টিকা দেওয়া হয়, তার 28 দিন পর দ্বিতীয়, আবার দ্বিতীয় টিকা দেওয়ার 28 দিন পর তৃতীয়, এবং তৃতীয় টিকা দেওয়ার পর 9 মাস যখন পূর্ণ হয় তখন চতুর্থ ডোজটি খাওয়ানো হয়ে থাকে। তাহলে এগুলো ছিল OPV টিকা। এরপর আসেন পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। শিক্ষার্থীরা, পেন্টা মানে কী? পেন্টা মানে হচ্ছে 5। তার মানে এই টিকা দিয়ে আমরা আমাদের 5টা রোগকে প্রতিরোধ করতে পারি। কী কী রোগগুলো? ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি। এই 5টি রোগ আমরা প্রতিরোধ করতে পারি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন টিকার মাধ্যমে। এই টিকাটাও দেওয়া হয়ে থাকে জন্মের 6 সপ্তাহের মধ্যে। এবং শিক্ষার্থীরা, ডোজের সংখ্যা হচ্ছে 3টি, 3 বারে দিতে হয়। তাহলে কি, আমরা জানি যে জন্মের পর 6 সপ্তাহের মধ্যে প্রথমটা দিতে হবে, 28 দিন পর দ্বিতীয়, এবং দ্বিতীয় টিকা দেওয়ার 28 দিন পর তৃতীয় ডোজটি দিতে হবে। তাহলে এইটা গেল পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। এখন আসেন হামের টিকা। হামের টিকা কী করে? হামের টিকা হচ্ছে আমরা যে হাম হয় সেই রোগটা প্রতিরোধ করে। সাধারণত 9 মাস পূর্ণ হলে এটি দেওয়া হয়ে থাকে, এবং এটার জন্য কি, একটি ডোজ, এটার জন্য আর কোনো ডোজ নেই। আচ্ছা, এরপরে দেখেন টিটি টিকা। টিটি টিকার পূর্ণ রূপ হচ্ছে টিটেনাস টক্সয়েড। সাধারণত ধনুষ্টঙ্কার রোগকে প্রতিরোধ করে থাকে।
হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে 15 থেকে 49 বছর মহিলা সবার ক্ষেত্রে এই টিকাটা দেওয়া হয়ে থাকে। কিন্তু শিশুদের ক্ষেত্রে ধরেন এই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দেওয়ার পরও তাদের যদি খিঁচুনির সমস্যা হয় তখন এই টিকাটা দেওয়া হয়ে থাকে। শিক্ষার্থীরা, কেন আমরা তাহলে এই টিকাগুলো দিচ্ছি? আমরা এই টিকাগুলো দিচ্ছি হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ করার জন্য। আমরা জানি রোগ প্রতিকার করার চেয়ে প্রতিরোধ করা উত্তম। আমাদের যখন রোগ হবে তখন আমাদের কী হয়, চিকিৎসকের কাছে যেতে হয়, ডাক্তারের কাছে ভর্তি থাকতে হয়, ওষুধ, একদিক দিয়ে শারীরিক, একদিক দিয়ে আর্থিক, দুই ধরনেরই কি আমাদের সম্পদের ক্ষতি হয়ে থাকে। সেজন্য আমাদের কী করতে হবে, রোগ সম্পর্কে সচেতন হতে হবে এবং টিকাদান টিকা গ্রহণ করতে হবে। আপনারা এই যে জানলেন বিভিন্ন ধরনের টিকা সম্পর্কে, আপনারা আপনাদের আত্মীয় স্বজন আশেপাশের প্রতিবেশীদেরকে এই টিকা সম্পর্কে সচেতন করে তুলবেন এবং তারাও যেন এই টিকা কেন্দ্রে গিয়ে এই টিকাগুলো গ্রহণ করে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। শিক্ষার্থীরা, আপনাদের প্রায় পরীক্ষা বা ক্লাস এইটে অ্যাসাইনমেন্টে আসে যে টিকাদান কর্মসূচি সম্পর্কে একটি ছক তৈরি করো। তাহলে আপনারা এইভাবে করে সুন্দর করে বিভিন্ন ধরনের টিকা দান সম্পর্কে আপনারা একটা ছক তৈরি করতে পারবেন। আশা করি আপনি আপনাদের ক্লাস বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয়, এখানে আমার নাম আছে মির্জারুমান হাসান সাথী, ফোন নাম্বার দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আশা করি শিক্ষার্থীরা আপনারা বুঝতে পেরেছেন পিপিআই কর্মসূচি সম্পর্কে এবং এই কর্মসূচি কেন, এই কর্মসূচিটা কেন হাতে নেওয়া হয়েছে সেটাও আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আপনারা নিজেরাও কিন্তু আপনার নিজেদের ছোটো ভাই বোন হলে, আত্মীয় স্বজন কেউ হলে, পরিবারের নতুন সদস্য আসলে অবশ্যই এগুলো থেকে আপনারা কি বিরত থাকবেন না, আপনারা টিকা কেন্দ্রে গিয়ে টিকাগুলো গ্রহণ করবেন এবং তাদেরকেও করাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।